রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করছি। যে কোনো ছোট ছোট বিপদ আসলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই আর দুর্বল হয়ে যাই আর ভাবি যে আমাদের দ্বারা আর এইটা কিচ্ছুই হবে না, তখন আমরা পুরো হাল ছেড়ে যাই। আমি বলবো, দুর্বল কখনো হতে নেই আর হালও কখনো ছাড়তে নেই। সব কিছু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা মস্তক করলেই সব বিপদের সমাধান বেরিয়ে যায়। স্বামী, স্ত্রী আর তাদের বাচ্চা, তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত ছিল। করোনার সময় ছিল, আমরা সকলেই জানি করোনার সময় সকলের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল আর বিপজ্জনক ছিল। সংসার পুরো ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো, টাকা পয়সাও সব শেষ হয়ে গেছিলো লকডাউনে, করোনাতে যা টাকা পয়সা ছিল বসে বসে সংসার চালিয়ে সম্পূর্ণ টাকা পয়সাও শেষ হয়ে গেছিলো। এই করোনা মহামারীর সময় টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে, তারপর গেছিলো অনেক বন্ধুবান্ধবের কাছে টাকা উধার চাইতে, কিন্তু কেউ তাকে কোনো টাকা পয়সা ধারও দেয়নি। টাকা পয়সার এত অভাব হয়ে গেছে যে তারা এখন টাকা পয়সার জন্য যে যাই কাজ বলুক না কেন করতে পারবে। তো হঠাৎ করে তার বন্ধুর বউ অসুস্থ হয়ে পড়েছে আর হাসপাতালে ভর্তি, তো ইমার্জেন্সি রক্ত লাগবে। বন্ধুটা বলল যে তুমি আমাকে রক্ত দাও, আমার বউকে রক্ত দিয়ে বাঁচিয়ে দাও আর আমি তোমার সমস্যার সমাধান করে দেব, তোমার যা লাগবে আমি তাই দেব। তো বন্ধুর বউকে রক্ত দিয়েছে এক বোতল, দেওয়াতে সে 5,000 টাকা ধার চেয়েছে। তো বন্ধুটা তাকে 5,000 টাকা ধারও দিল, সেই টাকা দিয়ে সে সংসারের রেশনের সব জিনিসপত্র এনেছে যাতে কিছুদিন সংসারটা চালাতে পারে। তো রক্ত দেওয়ার পর বিনোদজির হঠাৎ করে শরীর আস্তে আস্তে দুর্বল হতে শুরু হলো আর তার শরীরেও রক্তের কমি দেখা দিল। রক্ত একদম শরীরে শূন্য হয়ে যাওয়ার ফলে বিনোদজি অকালে মৃত্যু হয়ে গেল। বিনোদজি তো চলে গেল, কিন্তু তার বউ আর বাচ্চা একা হয়ে গেল পৃথিবীর মধ্যে। নিশা আর তার ছেলে দুজনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত ছিল আর তাদের মনে বিশ্বাসটাও প্রবল ছিল। তো তাদের বাড়িতে লাড্ডু গোপালের পুজো হতো প্রত্যেক দিন আর তারা লাড্ডু গোপালকে প্রত্যেক দিন নিয়মিত পূজা করতো। ঘরে যেই জিনিসটাই থাকতো সেটা দিয়েই লাড্ডু গোপালের সেবা করতো। আর নিশাজি আর তার ছেলে লাড্ডু গোপালকে মানে একদম নিজের সন্তানের মতন তাকেও ভালোবাসত। আর নিশাজি একটা রান্নার কাজ করা শুরু করে দিয়েছিল, কারণ ছেলেকেও মানুষ করতে হবে, সংসারটাও চালাতে হবে, যার জন্য নিশাজি একটা রান্নার কাজে ঢুকে গেছিলো। এইভাবে নিশা তার সংসার আর তার ছেলেকেও সুন্দর করে সামলে মানুষ করে তুলেছে তার ছেলেকে। তো ছেলে বড় হয়ে গেছে, চাকরিও পেয়েছে। তো চাকরির প্রথম দিন সে চাকরিতে জয়েন করবে। তো নিশা তার ছেলেকে বলে দিচ্ছে প্রথম দিন চাকরি ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে, গুরুজনকে সম্মান করবে আর নিজে খুব শান্ত মাথায় কাজ করে বাড়ি আসবে। এই বলে নিশাজি নিশাজি রান্নার কাজে চলে গেছে আর ছেলেও বেরিয়ে গেছে। হঠাৎ করে তার পাশের বাড়ির জন নিশাজিকে ফোন করে বলছে তোমার বাড়িতে তো আগুন লেগে গেছে। এই কথা শুনে নিশা কাজের ওখান থেকে ছুটে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসছে। ঠাকুরের চারিপাশেই কাঠের মন্দির তৈরি করা ছিল আর সেই মন্দিরের পাশে একটা ফোন ছিল, ফোনের ব্যাটারি বাস্ট করার কারণে ওখানে আগুন লেগে গেছিলো আর চারিদিক জ্বলে গেছে। ঠাকুরের সিংহাসনের মধ্যে ছিল আমাদের লাড্ডু গোপালের বিগ্রহ, তো এত আগুন লেগেছে সেই আগুন লাগার কারণে লাড্ডু গোপালের পুরো শরীর কালো হয়ে গেছে। আমাদের লাড্ডু গোপালের গায়ে যেই কাপড় ছিল সেই কাপড়টাও আগুনের তাপে পুরো জ্বলে ছাই হয়ে গেছে। নিশা এই দৃশ্য দেখে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে আর তার যেন কান্না থামছেই না কিছুতে। নিশাজি মনে মনে ভাবছে যে পুরো মন্দির জ্বলে গেছে, কেন হলো, কি করে হলো, হঠাৎ করে এটা কি হয়েছে, কেন হলো, সেইটাই নিশার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বলছে আর লাড্ডু গোপালকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে, কেঁদেই চলছে। যেই লাড্ডু গোপালের সঙ্গে নিশাজি প্রত্যেক দিন কথা বলতো তার সুখ দুঃখের গল্প,
এমন ঘটনা যখন কারো বাড়িতে ঘটে তখন কিন্তু সকলের মনে এটাই আসে যে বিপদ আরও বেশি আসতো, বা কারো উপরের বিপদ ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপরেই নিয়ে নিয়েছে। নিশার মনেও এই কথাটা এসে হয়তো অনেক বড় বিপদ কারো উপরে ছিল যেটা স্বয়ং লাড্ডু গোপাল নিজের উপরে নিয়ে নিয়েছে। নিশাজি এই দুঃখের থেকে বেরি হতে পারছে না যে ভগবান শ্রীকৃষ্ণ তার বিগ্রহ লাড্ডু গোপাল কী করে জ্বলে গেছে সেটাই তার মাথা থেকে কিছুতেই বেরাচ্ছিল না। কিন্তু তার বর যখন মারা গেছিলো তাদেরকে দেখার জন্য তার দিদি আর জামাইবাবু সর্বক্ষণ তাদের সঙ্গেই ছিল। তো নিশার দিদি এই দুঃখ দেখে নিশার জন্য আবার একটা নতুন লাড্ডু গোপাল বাড়িতে এনে দিয়েছে নিশার খাতে। নতুন করে লাড্ডু গোপাল এসছে, আবার নতুন করে পুজো দিচ্ছে নিশাজি, আর তাকে ভোগও দিচ্ছে প্রত্যেক দিন আগে যেমন আগে লাড্ডু গোপালকে দিত। নতুন লাড্ডু গোপালের বিগ্রহের সামনে বসে সে পুরনো দিনের কথা মনে পড়ছে। করোনার সময় যখন সে বিপদে পড়েছিল তখনও স্বয়ং লাড্ডু গোপালই তার সঙ্গে সাথ দিয়েছে, আর তার বর মারা যাওয়ার পরেও সংসারটা পুরো ভগবানের উপরে বিশ্বাস আস্থা পুরো রেখেছিল, যেহেতু যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বিপদে কখনো ফেলেনি, আর প্রত্যেক দিন তাদের সংসার খুব ভালোভাবেই কাটিয়ে নিয়ে গেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই মনে বিশ্বাস থাকলে সবসময় সব কিছুই হয়, এই কথা বলে সে প্রত্যেক দিন সকালবেলা রাধারানীর জপ আর ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম জপ করত প্রত্যেক দিন। তো হঠাৎ একদিন সে যখন সকালবেলা রান্নার কাজে বেরাবে তখন সে রাধারানীর মালা জপ করতে ভুলে গেছে, আর কাজের তাড়াহুড়োতে সে সাইকেল নিয়ে রান্নার এখানে যখন যাচ্ছে তখন এক সাদা রঙের গোয়ালা ভেসে এক সাধু বাবার সঙ্গে সাইকেলে ধাক্কা খায়। ধাক্কা খেতেই সেই সাধু বাবা একটুকু রাগ না করে শুধু একটা কথাই বলেছে, রাধে রাধে। তখনই নিশার মাথায় আসলো, আরে আজকে তো আমি সারাদিন গেল একবারও রাধারানী কৃষ্ণ নাম একবারও জপ করিনি, তার জন্য হয়তো আমি মন চঞ্চল হয়ে গেছে আমার, আর মনটাও ব্যাকুল হয়ে গেছে, আর আমাকে এই গোয়ালা কাকা কেন আমাকে মনে করিয়ে দিল যে রাধে রাধে বলি। তখন থেকে সে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জপ করছে, আর ওইখানে সেই সাদা ড্রেস পরা গোয়ালা কাকুকে খুঁজতে গেছে যে হঠাৎ করে উনি কেন আমাকে রাধে রাধে বলল। তখন সে ভাবলো যে সে আর কেউ না, স্বয়ং আমাদের ভগবান শ্রীকৃষ্ণই ছিল যে রাধারানীর জপ করতে ভুলে গেছে যেহেতু, তাই তাকে মনে করানোর জন্য তার কাছেই চলে এসে ধাক্কা খেয়ে গেছে, খেয়ে তাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি আজকে রাধারানীর জপ করনি। ভগবান বলেন, ভগবানের উপরে আস্থা বিশ্বাস রাখলে ভগবান কিন্তু কখনো বিপদে ফেলে না, সব বিপদের আগেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সামনে এসে দাঁড়ায়, আর পুরো বিপদটা উনি কিন্তু নিজের উপরেই নিয়ে নেয়। কেউ কেউ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ছেলে মানি, কেউ ভাই মানি, কেউ দাদা মানি, কেউ বন্ধু মানি, যে যা মানে সেই রূপেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে ঢাল হয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে সেই ভক্তের রক্ষা করে। যেমন করে আমরা আমাদের সন্তানের রক্ষা করি, সন্তান কোথায় গেল কোথায় না সবসময় চিন্তায় থাকি, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তার সন্তানের সর্বক্ষণ রক্ষা করে, যে সে কোথায় গেছে কি করছে কোনো বিপদে পড়ল কি না সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই থাকে, কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। আমরা সকলেই যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের থেকে অধিক বেশি ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে ভালোবাসে। যখনই আমরা ভগবানের শরণে যাই তখন কিন্তু আমাদের ডর ভয় সব কিছু কিন্তু এমনি কেটে যায়। আমাদের মনে অগাধ বিশ্বাস যে ভগবানের কাছে গেলেই সব কিছুর সমাধান হবে, আর মাথায় যে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের বা যে কোনো ভগবানের কাছে গিয়ে যখন মাথা নত করে নমস্কার করি আমাদের মাথার যত চিন্তা দুঃখ সব কিছু কিন্তু ভগবানের চরণে গিয়ে পড়ে যায়। ছোট ছোট কথায় যদি মন অশান্ত হয়ে যায় তাহলে একটাই উপায়, ভগবান শ্রীকৃষ্ণের নাম যত পারো তত জপ করো, দেখবে অশান্ত মনও ভগবান শ্রীকৃষ্ণের জপে শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে প্রত্যেকদিন শ্রবণ করতে পারো।
সকলে একবার আমার সঙ্গে বলো, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাঁকে বিহারী কি যায়, জয় লাড্ডু গোপাল কি যায়, জয় রাধারানী কি যায়, জয় শ্রীকৃষ্ণ কি যায়, রাধে রাধে।